তুই রাতটাতে যা যা করেছিলি সব কিছু আমার ভালোর লিগে করেছিলি। বাদলার রাতটাতে আমাকে ঘরটাতে জিতে দিছলাই। আমি তোকে সি রাতটাতে ভুলিলাই যে তুই আমাকে এই ঘরটাতে শুতে ভুলিছলাই। তুই ঘরটাতে গিয়ে ঘুমা কেনা, আমি বাইরে যাচ্ছি। বাহা, তোমার কি আমাকে দেখে খুব খারাপ লোক মনে হয়? তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? সি কোথাটা লয় রে? তাহলে বাইরে থাকার প্রশ্ন আসছে কোথ থেকে? তখন তুই আমাকে ভুলেছিলি যে অবিশ্বাস তো করতে না। আমি তোকে এই কথাটাও ভুলেছিলাম যে আমাদের গায়ে এক ঘরকে থাকার নিয়ম তো লাই, কিন্তু তুই আমার কোনো কথাটা মানিস লাই রে। তারপর থেকে যা যা হয়েছে তাতে আমার কোনো দোষ তো ছিল নাই। এখনো পর্যন্ত আমি যা যা করছি যা যা করেছি তা সব কিছু তোকে বাঁচাবার লিগে করেছি। আর এখন যদি আমি কথাটা ঘুরাইন দিই তাহলে আমি যদি বলি তুল লিগে আমার ক্ষতিটা সব থেকে বেশি হয়েছে, তার মানে বাবু আমি এখন কুমারীটো লই, আমি বিহালা লই, আমি বিধবাটাও লই, তা হইলে আমার পরিচয়টা কি আনছে? তুই যে আমার পরিচয়টা মুছে দিলি তার লিগে তো কিছু হলো ক্লাই? বাহা, তুল লিগে যে আমার স্কুল যাওয়াটা হলো ক্লাই তার বেলা কিছু হলো ক্লাই? বাহা, তুল লিখে তুদের ঘরে সকলের সামনে মিছা কথাটো বলতাম, কামের বেটিটা হয়ে থাকতাম, তার লিখে কিছু লয় না? তার মানে কি বলতে চাও? তোমার সব ক্ষতি আমার জন্য হয়েছে আর তোমার জন্য আমার কোনো ক্ষতি হয়নি? যেটা হয়েছে পুরোটাই একটু পরিস্থিতির লিগে হয়েছে রে। তার লিগে আমাদের দুজনকারই মেলা ক্ষতিটো হয়েছে, কিন্তু তাতে আমাদের কারোর কোনো দোষ তো ছিল ক্লাই। অসাধারণ ব্যাখ্যা। আমি তোকে কোনো দিনের লিখে এই কথাগুলো বলতে চাইলাই রে বাপু। আসলে তুই আমাকে সবসময় মিলা অপমান তো করিস, যা লয় তাই ভুলিস। লিখে আজকে তোকে কথাগুলো না বলে থাকতে পারলাম নাই। তোমার যদি কোনো ক্ষতি হয়ে থাকে তার জন্য আমি ক্ষতিপূরণ দিতে চেয়েছিলাম বা। বাবু, তোদের কাছে টাকাটো আনছে, তার লিগে তোরা সব ক্ষতিটোর দাম ও টাকাটো দিয়ে দিতে চাস কিনে? মোরা তো গরিব মানুষ তো আনছি, মুদের কাছে টাকাটো লাই রে, তাই কোনো ক্ষতির দামটো মোরা টাকা দিয়ে দিতে পারিলাই। ক্ষতিপূরণটো মোরা মুদের জীবনটো দিয়ে দিই কিনে? শেষ ভাষণ শেষ হয়েছে, যাই পারে না। কি না? ই তো রাতটাতে আমি তোকে এই কাজ দিতে দিব ক্লাই রে বাবু। বাহারটাতে খুব গোলাগুলি চলছে, ও বিকাশ তো খুন হয়েছে না তার লিগে? সেটা তোমার চিন্তার বিষয় নয়, আমার সেফটি আমি নিজেই বুঝবো। ওকে শোন বাবু, বাবু বাবু আমার একটু কথা শুন কেনে। তুই এখানকার নিয়মটা জানিস লাই রে, আমি তো তোদের ঘরের নুনটো খেয়েছি না, তার লিগে আমি তোর কোনো ক্ষতিটা করতে পারবো ক্লাই জিনিস শুনে? তা বলে কি করতে চাও? কি মনে হয় তোমার, তুমি আর আমি ওই একই খাটে শুবো? জোর করে কি সব কিছু হয়? তোমাদের গ্রামের লোকেরা আত্মীয় স্বজনরা মিলে আমাকে একই ঘরে বন্ধ করে দিয়েছে তোমার সাথে, তাতে কি ভাবলে? এই বন্ধ ঘরে আমার মনে তোমার প্রতি ঘৃণা ছাড়া আর কিছু জন্মাবে?
আজকে রাত্রের লিগে এই ঘরটাতে একটু একটু কষ্টটো করে থাকি না বাবু। আমি বাহারটাতে যাচ্ছি, কাল থেকে তো তুই ছাড়া। বাহা নামে কোনো মেয়ের যদি ইজ্জত তো থাকে না, তাহলে আর তোর সঙ্গে কোনো যোগটো রাখবে ক্লাইরে। তুই ঘুমা কিনে বাবু, আমি আমি যাচ্ছি। ইতটা সময় ধরে যখন এই নাটকটা চলল, তাহলে আর যেটুকু সময়টা হানছে এই নাটকটা একটু চালাইন দে কিনে। আমি যাচ্ছি বাবু। কি হলো, গেলে না? দাঁড়িয়ে আছো কেন? শেষবারের লিগে আমাকে একটু প্রণাম করতে দিবি বাবু? বাহা বাহা, আমার কিন্তু মাথা গরম হয়ে রয়েছে, আর কথা বাড়িও না। থাক বাবু থাক, তোকে ছুঁয়ে আমি প্রণামটা করব ক্লাই। মোর স্বামীটাকে এই প্রথমবারের লিগে আর শেষবারের লিগে প্রণামটা আমি মনে মনে করলাম বটে, রাতের বেলা বলে ওদের ঘরে কিছু কথা ভেসে আসছিল। ওদের বিয়াটা সুখের হয়লাই বোধ হয়, বাহামনি বাহারে চলে এসেছে, আমি কি তাকে কিছু শুধাইব? থাক তারা দরকার লাই, ও শরম তো পাবে বটে। বাহামনি বাহামনি, তোর মুন্ডতে কি খুব কষ্ট বাহামনি? দেখ দেখ, সকলে তোর মুক্তিতে আনন্দ দিচ্ছে বটে, কিন্তু কিন্তু আমি তো দেখিলাই। তো সুখে থাকলে আমি ঠিক বুঝতে পারতাম বাহামনি, আমি যে তোকে বড় ভালোবাসি বাহামনি। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।